বন্যপ্রাণীর আক্রমণে মারা গেলে দ্বিগুণ আর্থিক সাহায্য, বন্যপ্রাণীর আক্রমণে মারা গেলে 4 লক্ষ টাকা সাহায্য, এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, এ বিষয়ে রাজ্য সরকারের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে ঠিক কি বলা হয়েছে? দেখো, এতদিন বন্যপ্রাণী সংরক্ষণ বন্যপ্রাণী যে আক্রমণে কেউ মারা গেলে তাকে 2 লক্ষ, তার পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হতো এবং মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরই এই 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন। বাম আমলে এটা ছিল 1 লক্ষ টাকা, কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে গতকালই যে এবার থেকে বন্যপ্রাণীর আক্রমণে কেউ মারা গেলে তার পরিবারকে দ্বিগুণ অঙ্ক অর্থাৎ 4 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এই মর্মেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। এবং তুমি জানো যে বন্যপ্রাণীর আক্রমণে ইদানিং হতাহতের সংখ্যাটা বাড়ছে এবং বিভিন্ন জেলায় যে প্রশাসনিক বৈঠক করছেন সেই বৈঠকে কিন্তু তিনি বারবার যে বন দপ্তরের যে আধিকারিকরা রয়েছেন তাদের বারবার সতর্ক করছেন যে যাতে এই বন্যপ্রাণীরা যাতে লোকালয়ে ঢুকে না পড়তে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বারবার তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এবার শুধু উদ্বেগ প্রকাশের মধ্যেই তিনি থেমে থাকলেন না। যদি বন্যপ্রাণীদের আক্রমণে কেউ মারা যায় তাদের পাশে, তারা যাতে ভেসে না যায় তার পরিবার, তাদের যতটা সম্ভব আর্থিক সাহায্য করা যায় সেটা মাথায় রেখেই এবার 2 লক্ষ টাকা থেকে আর্থিক সাহায্যের পরিমাণ 4 লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।